যেখানে পরীক্ষাই হলো না, পাস করেছে, গতবার অর্ধেক পরীক্ষা হয়েছিল। আর যারা মূল্যায়নে কিসের ভিত্তিতে হয়েছে আমি জানি না, কেন এই ধরনের অনিয়মিততা হয়েছে, একটি বিশেষ সম্প্রদায়ের মেয়েকে তুলে ধরার জন্য হয়তো এই ধরনের তৈরি করা হয়েছে, বিশেষ সম্প্রদায়কে খুশি করার জন্য সেটা সরকারি আমলা ঘোষণা করছেন এবং তাই নিয়ে সমস্যা তৈরি। যেখানে পরীক্ষাই হলো না সেখানে গ্রেডেশন কী করে হতে পারে? এবং পরীক্ষা যদি সত্যি সত্যি আগের পরীক্ষার ভিত্তিতে হয়ে থাকে তাহলে এরকম তো হওয়ার কথা নয়। যারা যে নম্বর পাওয়ার কথা তার ধারে পাশে নেই, আর যার পাস করার কথা নেই সে ডিস্টিংশন পেয়ে যাচ্ছে। রাজ্য সরকার এবং তার যে শিক্ষা বিভাগের ডামাডোল চলছে অনেকদিন ধরে, এ হচ্ছে তার প্রমাণ রেজাল্ট। এবং বড়া বিচিত্র ব্যাপার, পুরো প্রক্রিয়ার মধ্যে এক বছর ধরে মাননীয় শিক্ষামন্ত্রীকে আমরা কোথাও দেখতে পাইনি, তাকে অ্যালোপ করে রাখা হয়েছে। ঠিক যেরকম আর্থিক ব্যাপারে অর্থমন্ত্রীকে অ্যালোপ করে রাখা হয়েছে, মুখ্যমন্ত্রী সব চালাচ্ছেন এবং বাকিটা কে চালাচ্ছে, ভূতে চালাচ্ছে না আমরা জানি না। এর ফলে শিক্ষা ব্যবস্থার প্রতি এবং ছাত্রদের যে আত্মবিশ্বাস সেটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। চোখ রাখবো পরের খবরে। রাজ্যসভায় জহর সরকারকে পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। জনসেবায় যুক্ত থাকার 42 বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। উনি প্রসার ভারতীর প্রাক্তন সিইও। ওর অভিজ্ঞতা আমাদেরকেও দেশ সেবায় আরও বেশি সাহায্য করবে। ওকে রাজ্যসভার জন্য মনোনীত করে আমরা আনন্দিত, টুইট করে জানালো তৃণমূল কংগ্রেস। এ প্রসঙ্গে জহর সরকার নিজে কি বলছেন দেখব। আমি ঠিক বিশ্বাস করতে পারিনি, কারণ আমি তো রাজনৈতিক ব্যক্তি নই, কিন্তু আমি দেখলাম এটা একটা অপরচুনিটি আমাকে দিল। কারণ আমাদের দেশের এখন যে প্রধান শত্রু শক্তি, প্রধান স্বৈরাচারী শক্তি, তার বিরুদ্ধে আমরা অনেকেই লড়ে যাচ্ছি। এই লড়াইটা বাড়াবার একটি অবকাশ দিল, একটা সুযোগ দিল আরো দৃঢ়তর করে তুলতে। আমি এক চোখে দেখছি, বাকির চোখের দিকে চেয়ে আছি, যে এই স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে লড়াই করার আরেকটি যদি সুযোগ পাওয়া যায়। বাকি সময়ের মধ্যে এত ভীত সন্ত্রস্ত করে দিয়েছে, কিছু লোকের একটু এগিয়ে যেতে হবে। আমি তো কোনো দলের সাথে থাকিনি, আমি সব দলের ব্যাপারে কিছু মন্তব্য করেছি, কিন্তু মানে এই অপরচুনিটি তো আমাকে একটা দলই দিল না। এখন এই মুহূর্তে তৃণমূলের যা অবস্থা, তারা ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি দলের হয়ে কথা বলছে, প্রত্যেকটি মতামতের হয়ে কথা বলছে, তারা 48% ভোট কোথা থেকে পায়? ওকে তো অন্য দলকে সরিয়ে দিয়ে তাদের এনেছে। এখন এই মুহূর্তে তারা দেয়ার রিপ্রেজেন্টিং সাম সর্ট অফ এ জেনারেল উইল, যেটাকে বলে বাংলার আওয়াজ, সেই হিসেবে যদি তাকানো যায়, আবার সে আওয়াজের সাথে আওয়াজের হয়ে আরেকটু যদি কিছু করা যায়। আমার রাজ্যসভায় যেতে পারলে, রাজ্যসভায় সময় সুযোগ পেলে আমি সরকারকে কি করে, সরকার কিভাবে চালাচ্ছে ওরা, তার আমি তার এক্সরে প্লেট তুলে ধরতে পারবো। আমি সরকারে 42 বছর কাটিয়েছি, অন্যান্য মানুষকে কি বোঝাচ্ছে সেটা থাক, আমরা এই সরকারের কার্যকলাপের এক্সরে মানুষের সামনে তুলে ধরতে পারবো, অন্তত বিশ্লেষণ করে বোঝাতে পারবো কোথায় তারা কি করছে, কোথায় ভাবতাম আছে। মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রী সঙ্গে আপনার কথা হয়েছে মনোনয়নের আগে? আমার তো মনোনয়নের কোনো কথাই হয়নি, উনি ফোন করে আমায় জিজ্ঞেস করলেন, আমি কিছুক্ষণ সময় নিলাম, নিয়ে তারপরে বললাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে।